আর কিছুদিন পর হবে আইপিএল এর মেগা অকশন। তার আগে ওপেনার খুঁজছে চেন্নাই সুপার কিংস। তা খুঁজতে গিয়ে মহেন্দ্র সিং ধোনির নজর কাড়ল 17 বছরের তরুণ ওপেনার আয়ুষ মাত্রে। চেন্নাই দলের ওপেনার হিসাবে রয়েছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু তার সঙ্গীর প্রয়োজন, তাই অনামি ক্রিকেটার খুঁজছে চেন্নাই। সেই তালিকাতেই রয়েছে আয়ুষ। রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা দলে ঢুকলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সম্পাদক নরেশ হোঝা। আগামী বুধবার ইন্দোরে খেলা মধ্যপ্রদেশের বিপক্ষে শামি বাংলা দলে ঢোকার ফলে বোলিংয়ের ধার বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে বাংলা দল আরও শক্তিশালী হবে। নতুন কোচ হুবেন আমরির কোচিং স্টাফে জায়গা না পেয়ে ওল্ড ট্রাফোর্ড ছাড়লেন রুট ফন নিস্টল রয়। পর্তুগিজ কোচ আমরি ইউনাইটেডে পা রাখেন সোমবার, আর এই দিনেই ফন নিস্টল রয়ের বিদায়ের ঘোষণা করেছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি। দলের বাজে পারফরমেন্সের জন্য গত জুলাইয়ে প্রধান কোচ টেন হাককে বরখাস্ত করে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল নিস্টল রয়কে। সহকারী কোচ হিসেবে 2 বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। টাটা স্টিল চেস ইন্ডিয়া র্যাপিড অ্যান্ড ব্লিথ 2024 13 নভেম্বর থেকে 17 নভেম্বর কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আগের সংস্করণের মতো টুর্নামেন্টে একই ফরম্যাটে ওপেন এবং মহিলা বিভাগ থাকবে। দ্রুত এবং ব্লিটস এবং উভয় বিভাগের জন্য সমান পুরস্কারের অর্থ থাকবে। ওপেন বিভাগে ম্যাগনাস কার্লসেন, অর্জুন এরিগাইসি, ওয়েসলি তাই, প্রজ্ঞানন্দ, নদীর বেগ, আব্দু সাত্তরফ টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো অংশ নেবেন। ঝাড়খণ্ড হাইকোর্ট তলব করল মহেন্দ্র সিং ধোনিকে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ডের হাইকোর্ট। ব্যবসায়িক চুক্তি নিয়ে সমস্যা জেনে ধোনির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পুরনো পার্টনার ও বন্ধু মিহির দিবাকর ও সৌম্য দাস। জানা গিয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের নাম ব্যবহার করে ক্রিকেট একাডেমি খোলার অভিযোগ উঠেছিল ধোনির প্রাক্তন ব্যবসায়িক পার্টনারের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়নের প্রভাব পড়ল অন্যান্য খেলাতেও। এর ফলে দুটি অন্য খেলাতে একই ধরনের জটিলতা দেখা যাচ্ছে। একটি হলো পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়া দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ, অন্যটি হলো ভারতের মাটিতে আয়োজিত হতে চলা স্ক্রাবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই দেশের মধ্যে যা পরিস্থিতি, তাতে দুই দেশে ক্রীড়াবিদরাই প্রতিবেশী দেশে যাচ্ছেন না। ডিটেনশন পর্ব শেষ হয়েছে, এরপর ঘর গোছানোর পালা। সেই জন্যই পরিকল্পনা শুরু করেছে আইপিএলের দলগুলো। সামনেই মহানিলাম, কে কোন দলে যাবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। আর সেই চর্চায় এবার জড়িয়ে গেল গুজরাট টাইটান্স ও জস বাটলারের নাম। সূত্রের খবর, শুভমন গিলের সঙ্গে ওপেনিং জুটির জন্য ইংরেজ ব্যাটারকেই তুলে নিতে চাইছে গুজরাট।